তা আমরা রূপ শিক্ষা আলোচনা করছি চৈতন্য চরিতামৃত উনিশ অধ্যায়ের থেকে আমরা আলোচনা করছি তা আমরা আলোচনা করেছিলাম কীভাবে কৃষ্ণভক্ত দুর্লভ ভক্তিমুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত তারপরে আমরা আলোচনা করেছিলাম কি করে গতকাল আমরা আলোচনা করেছিলাম এই ভক্তের যে ভক্তি এই ভক্তিটা কোথা থেকে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় মহাপ্রভু সেই শিক্ষা দিলেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হয়ে সেই বীজ করে আরোপন শ্রবণ কীর্তন জলে করা এসেছেন উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বীরজা ব্রহ্মলোক ভেদি পরব্রমে যায় তদুপরি যায় গোলক বৃন্দাবন কৃষ্ণ কল্প বৃক্ষে করে আরোহণ কিন্তু যদি বৈষ্ণব অপরাধ ওঠে আতি হাতিমাতা ছিন্ডিয়ে যায় কিংবা সুখি যায় পাতা যদি লতা রঙ্গে ওঠে উপশাখা ভক্তি মুক্তি অসংখ্যতার লেখা নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায় স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না যায় বাড়িতে না পায় অতএব উপশাখার করায় ছেদন তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন এই তো পরম ফল পরম প্রসার্থক যার আগে তিনতুল্য চারি প্রসার্থক তো এই মালি এই লতা জল সিঞ্চন করে গোলকবৃন্দাবনে পৌঁছাবে আর সেখান থেকে পঞ্চপ্রসার্থ কৃষ্ণ প্রেম পাবে এই তো পরম ফল পরম প্রসার্থক যার আগে তৃণতুল্য প্রসার্থক আমরা ধর্ম অর্থ কাম্যক্ষ চাই না আমরা চাই পঞ্চপ্রসার্থ কৃষ্ণপ্রেম আর সেটাই এই প্রেম কি করে উৎপন্ন হয় শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ প্রেম কী করে আসবে শুদ্ধ ভক্তিকেও যখন যাজন করবে তাহলেই প্রেম পাবে সিদ্ধস্য ভাবস্ব প্রাকট্যের ইতি সাধ্যতা সাধন করে তা কীভাবে প্রেম উৎপন্ন হয় চৈতান চৈতামের মধ্য লীল একশো ছেষট্টি শ্লোক থেকে আমরা আজকে শুরু করছি শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ প্রেম কৃষ্ণ প্রেমটা আসবে কোথা থেকে শুদ্ধ ভক্তি যাজন করলে তারপরে কৃষ্ণ প্রেমটা আসবে তাহলে শুদ্ধ ভক্তি যাজনটা কি সেটাকে কীভাবে ভক্তি আসলে কোনটা কাকে বলা হয় ভক্তি সেই জন্য রূপ পাদ তার ভক্তি রসামিত সিন্ধুর প্রথম অধ্যায়ের পূর্ব পর্বে প্রথম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে বলেছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানা কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা উত্তম ভক্তি আর তাই বলছেন রাগের শ্লোকে বলছে শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন শুদ্ধ ভক্তি তাহলে সেই শুদ্ধ ভক্তিটা কি এই জন্য প্রথমে বলছেন উত্তমা ভক্তি পরে বলবেন সামান্য ভক্তি তা উত্তমা ভক্তির সংজ্ঞা আমাদের জানা দরকার এই শ্লোকে ভক্তির অসামিত সিন্ধুর থেকে এই শ্লোক উপস্থাপনা করেছেন কবিরাজ গোস্বামী কি অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যাণ কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে মনের ভিতরে অন্য কোনো অভিলাষ থাকবে না শুদ্ধ ভক্তিটা কাকে বলে শুদ্ধ উত্তম ভক্তিটা কাকে বলে সেই দিতে যে রূপ গোস্বামীপাদ ভক্তির অসমিত সিন্ধুতে এটা বলেছেন যে কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে অন্য অভিলাষিতা শূন্যম কামনা বাসনাটাকে জিরোতে আনতে হবে অন্য অভিলাষিতা শূন্যম আর কি জ্ঞান কর্মাদি অনাবৃতম জ্ঞান এবং কর্মের প্রভাব থেকে অনাবৃত অর্থাৎ জ্ঞান কর্মযোগ ইত্যাদি আবরণ থেকে মুক্ত হয়ে আর কি শ্রীকৃষ্ণ প্রীতি সম্পাদনের জন্য প্রীতিময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয় তারই নাম উত্তম ভক্তি অনেকে বলে ওর ভক্তি আছে ওর ভক্তি আছে এখানে ভক্তি উত্তমা ভক্তির কথা বলতে যে ডেফিনেশান দিচ্ছেন সংজ্ঞা দিচ্ছেন যে যার কৃষ্ণ ভক্তি ছাড়া মম জন্মানি জন্মানেশ্বরে ভবতাদ ভক্তির অহতুকি তৈ এই অহতুকি ভক্তি এটা ছাড়া ন ধনং ন জনং ন সুন্দরী অন্য কোনো অভিলাষ তার থাকবে না অন্য অভিলাসিতা শূন্য ভিতরে কামনা বাসনাকে জিরোতে আনতে হবে ভক্তি লাভ করাটা অত সহজ নয় যারা মনে করে সহজ তাদেরকে বলা হয় সহজিয়া সেই জন্য ভক্তি লাভের জন্য যে সংজ্ঞা যেটা উত্তম ভক্তি অন্য অভিলাষিতা শূন্যম শূন্যতে আসবে অন্য অভিলাষ তার হৃদয়ে জিরোতে আসবে শূন্য জ্ঞান কর্মের প্রভাব থাকবে না আর অনুকূলভাবে কৃষ্ণানুসলাম এই শ্লোকটার ব্যাখ্যা বিশ্বনাথ চকী ঠাকুর মাধুর্য কাদমিন গ্রন্থে খুব সুন্দর বলেছেন অনুকূল্যানো আনুকূল্যানো কৃষ্ণানুশীল অনুকূল ভাবে কৃষ্ণের অনুশীলন মানে কি যেখানে প্রতিকূলতার ভাব থাকবে না অনুকূল ভাবটা থাকতে হবে অনুকূল ভাব মানে কি প্রতিকূলটা বর্জন কেউ বলতে পারে কিছু করব যাতে কৃষ্ণ খুশি হবে সেটাও না যেমন বিশ্বনাথ চৌধু ঠাকুর উদাহরণ দিয়েছেন কৃষ্ণ যখন মথুরায় প্রবেশ করেছিলেন চানুর মুষ্টিক যুদ্ধ করার জন্য রেডি হয়েছিল আর কৃষ্ণ বলরাম আসার সঙ্গে সঙ্গে মুষ্টিক যুদ্ধ শুরু হয়ে গেল তো ভগবতে বর্ণনা করা আছে কৃষ্ণ অনেক দিন পরে যুদ্ধ করার সুযোগ পাচ্ছেন তাই কৃষ্ণের আনন্দ হচ্ছিল চানুর মুষ্টি ঘুষি মারছিল কৃষ্ণের আনন্দ হচ্ছিল তাহলে কি চানুর মুষ্টিক বড় ভক্ত না কারণ কৃষ্ণের রচমানা হতে পারে কৃষ্ণের আনন্দ হতে পারে কিন্তু ভাবটা কি ছিল চারুর মুষ্টিকের ভাব অনুকূল ছিল না প্রতিকূল ছিল ছিল প্রতিকূল কৃষ্ণকে মেরে ফেলবা সেম টাইম আবার দেখা যায় যশোদা মা কৃষ্ণকে স্তন্য দূত পান করাচ্ছেন আর উনানে রাখা দুধ তখন উতলে পড়ে যাচ্ছে দেখেই কৃষ্ণকে রেখে দিয়ে ওই দুধ সামাল সামলে সামাল দিতে গিয়েলেন যার ফলে কৃষ্ণের আনন্দ হলো না দুঃখ হলো কৃষ্ণ খুব দুঃখ হলো রাগ হলো রাগে ঠোঁট কামড়াতে লাগলো মা আমাকে স্তন দুধ পান করাচ্ছেন আমি আনন্দ পাচ্ছিলাম আর কোন কাজ করা জগতে সব কাজ তো আমার জন্যই করা উচিত কেন ওটা গেল কৃষ্ণ রেগে গেলেন তার কষ্ট তার রাগ হলো কিন্তু কি হলো সেটা কি যশোদা মায়ের কি ভক্তিহীনতার কাজ হলো যাতে কৃষ্ণকে কষ্ট দিল না যশোদা মায়ের ভাব ছিল অনুকূল সেই জন্য ওটাকে বলায় শুদ্ধ ভক্তি চানুর মুষ্ষ্টিকের ভাব ছিল প্রতিকূল কৃষ্ণের আনন্দ হলেও ছিল চানুর মুষ্টিকের ভাব ছিল প্রতিকূল তাই চানুর মুষ্টিক ভক্ত নয় যশোদা মায়ের ব্যবহারে কৃষ্ণ কষ্ট পেল বটে কিন্তু যশোদা মায়ের ভাব ছিল কৃষ্ণ কি খাবে যদি দুধ উতলে পড়ে যায় তাহলে তো দই তৈরি হবে না দই থেকে মাখন হবে না আমার গোপাল খাবে কি এই মনোভাব নিয়ে এই মনোভাব নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন সেই জন্য যশোদা মায়ের ভাব ছিল অনুকূল ভাব আর তাকে বলা হয় ভক্তি এই জন্য এখানে বলছেন আনুকূলে না কৃষ্ণানুসে এমন কিছু করতে হবে যাতে কৃষ্ণর অনুকূল ভাব হবে অনুকূল কৃষ্ণকে সেবার অনুকূল হবে সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা এই বাংলায় বলছেন অন্ন বাঞ্ছা পূজা ছাড়ি জ্ঞান কর্ম সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলন এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয় পঞ্চরাত্রে ভাগবতে এইটাই বলছে যে অন্য বাঞ্ছা অন্য পূজা অন্য কোনো কামনা বাসনা থাকবে না অন্য পূজা করার ইচ্ছা হবে না অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম কর্মের প্রভাব থাকবে না জ্ঞানের প্রভাব থাকবে না অনুকূলভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে এই জন্য ভক্তিরসামিত সিন্ধুতে আরেকটা ভক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সর্বোপাধি বিনির্মতম তৎপরত্ব নির্মলম ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতেন সর্ব উপাধি বিনির্মুক্ত এই জড় জগতে আমি জ্ঞানী আমি শিক্ষিত আমি সুন্দর দেখতে আমি ধনী কত রকম ডেজিগনেশান কি বলে উপাধি থাকে কিন্তু সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হয় সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম তাহলে হৃদয় নির্মল হবে যে আমি ধনী নয় গরিব নয় সুন্দর নয় অসুন্দর নয় শিক্ষিত নয় অশিক্ষিত নয় এই সব আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী নয় আমি কি বলে আমি ব্রাহ্মণ ক্ষত্রবশ্য শূদ্র কিছু নয় আমি হচ্ছি গোপী পদকমলায়র কমলায়র দাস ও দাস আমি হচ্ছে আমার স্বরূপ একটাই কৃষ্ণের দাস তা সত্য করা তাই এখানে বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ঋষিকেশ ইন্দ্রের যে অধিপতি ঋষিকেশ তার সেবা করাকে বলা হয় ভক্তি সমস্ত ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় উদ্দেশ্য ঋষিকেশে সেবা করার নাম ভক্তি এই সেবা দুটি লক্ষণ যথা শুদ্ধবতী সমস্ত উপাধি থেকে মুক্ত এবং কেবল কৃষ্ণের সেবা যুক্ত হওয়ার ফলে নির্মাণ। মদ গুণা শ্রুতিমাত্রে নয় সর্বগুহাশ্রয়ে মনগতি রবিচ্ছিন্ন যথা গম্বা বুধ গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রীতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয় তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি হয় কপিল দেব বলছেন যে কি গঙ্গা যেমন গঙ্গা জলরাশি যেমন অপ্রীতীয়ভাবে সমুদ্রের দিকে ছুটে চলেছে ঠিক সেরকম যেসব ভক্তরা কপিল দেব তার মা দেবভূতিকে বলছেন মা যেসব ভক্তরা আমার কথা শ্রবণ করে তাদের মনটা এরকমই হয় গঙ্গা যেমন ছুটে চলে সমুদ্রের দিকে তাদের মনটাও ঠিক আমার দিকে এরকম চলে আসে তাহলে ভগবানের দিকে মন আসবে কি করলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভগবান কোথায় আছেন ভগবানের কথাতে আছেন ভগবান কোথায় ভগবানের কথায় তাই ভগবানের কথা যেখানে সেখানে ভগবান ভগবানের কথা শুনলেই মনটা ছুটে চলবে লক্ষণং ভক্তি ভক্তিযগস্ব নির্গুণস্ব হৃদাহুতম আুতম আহুতক ব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে ভক্তিটা দেবদেবতার প্রতি না যা ভক্তি পুরুষোত্তম শুধুমাত্র কৃষ্ণের প্রতি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে এই যে চিন্ময় প্রেম অহুতুকি অপ্রতিহতা কৃষ্ণকে ভক্তি করবে যা ভক্তি হবে অহুতুকি অপ্রতিহতা ভাগবতে বলা হয়েছে সবই পুংসর ধর্ম ভক্তির অদক্ষ যে অহুতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধ এখানে কপিল দেব আরো আরো শ্লোক বলছেন কি আর একটা শ্লোক বলছেন কি শালক স্বামী পো শালকর সারুপ্য তম পুত দিয় না গৃহন্তি বিনা মৎ সেবন জনা কপিল দেব বলছে যে আমার ভক্তরা জড় জাগতিক টাকা পয়সা ধন দল চায় না আমার ভক্তরা সুখ চায় না আমার ভক্তরা এমনকি আমার ধামেও আসতে চায় না আমার মতন রূপও চায় না আমার মতন ঐশ্বর্যও চায় না আমার সান্নিধ্যেও চায় না কী চায় বিনামত সে বনম্জনা শুধু আমার সেবা চায় আমার ভক্তদের শালিক্য শাস্তি স্বামীপ্য স্বারূপ্য সাজুজ্জ একসঙ্গে মিলিন মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করে না শালক্য মানে আমার ভগবান বলছে আমার লোকে বাস করা শাস্তি মানে আমার মতন ঐশ্বর্য পাওয়া স্বামীপ্য মানে আমার সান্নিধ্যে পাওয়া স্বারূপ্য মানে আমার মতন রূপ পাওয়া এবং সাজুজ্জ আমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া এইগুলো আমার ভক্তকে ভগবান বলছেন কপিল দেব যে আমার ভক্তকে যদি এই পাঁচটা জিনিস দেয় আমার ভক্ত এটা নিতে চায় না কি চায় শুধু আমার সেবা চায় কেননা আমার অপ্রাকৃত সভা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই তাদের আর কোনো কামনা নেই ভগবানের সেবা ভগবানের সেবাতেই আনন্দ এক জায়গায় চৈতনা চরিতামিতে বর্ণনা করা আছে গোপীরা এমনকি হ্যাঁ অষ্টসাত্ত্বিক বিকার যে প্রেমের বিকার সেটাও চাইছে না সেবাতে ডিস্টার্ব হচ্ছে আমি ভগবানের সেবা চাই আর কিছু চাই না গোপীরা বলছে হে কৃষ্ণ যখন তোমাকে চামড় ঢোলাই তোমাকে যখন বাতাস করি তখন অষ্টসাত্ত্বিক বিকার এসে চোখে জল এসে যায় শরীর কম্পগ্রস্ত হয় এটাও আমরা চাই না আমরা শুধু আপনার সেবা তোমার সেবা চাই তো ভক্ত এই যে প্রেমের অষ্টশাতিক বিকার তাও চায় না তাতে বলছে ভক্তির তাতে বলছে সেবাতে ডিস্টার্ব হচ্ছে সেবা আনন্দ চায় সেবা আনন্দ সয়েব ভক্তি যোগাক্ষা গাত্তান্তিক উদাহিতা তেনাতি ব্রজত ত্রিগুণাং মদ ভাবায় এই প্রকার ভক্তিকে অত ভক্তি যোগ বলা হয় সেই ভক্তিযোগের দ্বারা জীব গুণময়ী মে অতিক্রম করে আমার বিমল প্রেম লাভ করে মুক্তি যদি মনে হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় সুন্দর কথা ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনের হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় মনের ভিতর যদি আমি ভক্তি করছি কিছু ভোগের সুযোগ হবে ভক্তি করছি অনেক টাকা পয়সা পাবো এমন কি ভক্তি করছি ভগবানের ধামে মুক্তি লাভ করবো ভগবানের সঙ্গে এক হয়ে যাবো রকম যদি মনের ভিতর ইচ্ছা থাকে সাধন ভজন করলেও প্রেম হবে না মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় অর্থাৎ ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা হৃদয় থেকে বাদ দিলে তাহলে সাধন ভজন করলে প্রেমটা হবে মনে যদি মুক্তি মুক্তি আদি বাসনা থাকে তাহলে ভগবত ভক্তির অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না শিলভক্তিরাশ্বর ঠাকুর বলেছেন হৃদয়ে কর্ম বাসনা অথবা সংসার বন্ধ থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ব্যক্তি যতই চৌষট্টি প্রকার সাধন ভক্তির অনুশীলন করুক না কেন তিনি কখনোই ভগবৎ ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারবেন না অর্থাৎ ভগবত ভক্তির অনুসরণ করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয় এমনকি সে যদি চৌষট্টিতে ভক্তির অঙ্গ যাজন করে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ অর্চন বন্ধন দাক্ষ আত্মনিবেদন আরও আরো সব যাজন করলো কিন্তু মনের ভিতরে ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা যদি থাকে তাহলে তাতে কাজ হবে না এই যেন ভক্তির অসামিত সিন্ধুর আর একটা সুন্দর শ্লোক এখানে গেছে ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিসাচির ইদি বর্ততে পিসাচির সঙ্গে তুলনা করেছেন ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে এক হয়ে যাব না ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ রিদি বর্ততে পিসাচি যাবৎ তাবদ ভক্তি সুখ শাস্ত্র ন অর্ভুদয়ের ভাবে ভক্তি স্প্রিয়া ভোগ করার ইচ্ছা কামন বাসনা চরিতার্থ করার ইচ্ছা আর মুক্তির স্প্রিয়া এই দুটি পিশাচি এই দুটোকে পিশাচীর সঙ্গে তুলনা করেছেন যতক্ষণ কোন ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ তার হৃদয়ে কিভাবে ভক্তি সুখের অনুদয় হবে এই জন্য হৃদয়ে কাম ক্রদের বাসনা থেকে মুক্ত হতে হবে এমনকি ভুক্তি মুক্তির যে সূক্ষ্ম সূক্ষ্ম ইচ্ছা সেটা হৃদয় থেকে মুছে দিতে হবে হৃদয় পবিত্র হতে হবে ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট বিষয় বিষে আচহে বিষয় বিষে আছো হে তুমি বিষয় বিষি আছো কেউ বলবো না না আমি তো বিষয় পরিত্যাগ করেছি আবার বলছি যদি তোমার বিষয় বিষ না থাকলো তাহলে আর একটা জিনিস আছে কামক্র লব মহ মদা দিয় রিপুর বসে আছো হে ওরে আমার দুষ্ট মন রিপুর বসে আছো হে প্রথমে বলছেন যে বিষয় বিষে আছো কেউ বলি বললো না না আমি না না আমি বিষয় বিষয় থেকে আমি দূরে আছি তখন বলছে কামক্র দলব মহ মদা দিয় আর আরে রিপুর বসে আছো হে তখন কেউ বলতে পারে না 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 আমার কাম ক্রোধও চলে গেছে আমার বিষয় চলে গেছে আমার ভিতর থেকে কাম ক্রোধও চলে গেছে তখন বলছেন প্রতিষ্ঠা নাটি সঠতা না তার আগে বলছি অসদ বার্তা মুক্তি ক্রিষ্ট তুমি তোমার কামক্রোধ চলে গেছে কিন্তু আর একটা জিনিস এখনো আছে হে মন কি আছে অসৎ বার্তা খারাপ কথা শুনতে ভালো লাগে খারাপ কথা বলতে ভালো লাগে হয়তো ভিতরের কামক্রোধ নেই কিন্তু হঠাৎ কিছু মুখ আছে বলে ফেলে অসদ বার্তা আর কি ভুক্তি মুক্তি পিপাসায় কৃষ্ট অসৎ কথা ভালো লাগে হে ওরে আমার দুষ্টম অসৎ কথা ভালো লাগে রে অসৎ বার্তা ভুক্তি মুক্তি পিপাসায় কৃষ্ট তোমার অসৎ বার্তা ভুক্তি মুক্তি এগুলো তোমার ভালো লাগে প্রথমে দেখুন বিষয় বিষ ওটা বাদ দিলাম যদি বাদ দিলাম কামক্রোধ এসে হাজির হবে কামক্রোধটাকে বাদ দিলাম তারপরে অসৎ বার্তা ভুক্তি মুক্তি অসৎ ভোগ করার বাসনা মুক্তি লাভের বাসনা সূক্ষ্ম এগুলোও থাকতে পারে কেউ বলতে পারে না না অসৎ বার্তা ভুক্তি মুক্তি পিপাসা আকৃষ্ট অসৎ কথা ভালো লাগে না এটা আমার নেই তখন বলছেন প্রতিষ্ঠা সাকুটে নাটে সঠতাদে প্রেষ্ট তোমার বার্তা ভুক্তি মুক্তি যদি মনের ভিতরে এটা ইচ্ছা নাও থাকে কিন্তু আর একটা কপটতা ছল চাতুরি সাধুর বেশ ধারণ করে অসাধুর আচরণ করা ভিতরে ভিতরে এ করা হয় চিটিংবাজ অর্থ নরোত্তম দাস ঠাকুর আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন অর্থ লাভে এই কপট বৈষ্ণব দেশে দেশে অনেক দুঃখের পরে এনেছিলে ব্রজপুরে কৃপা ডরে গলায় বান্ধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডরে ভব দিলেক দিলে তাই অনেক সময় কপট বৈষ্ণব তাই বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন প্রতিষ্ঠা সা কুটি নাটি প্রতিষ্ঠা লাভের ইচ্ছা মনের ভিতরে থাকবে কুটি নাটি, কুটি নাটি মানে কপটতা সঠতা সটতা দীপিষ্ট আরে আর হলে নারে ওরে আমার মন। তো আর হলে নারে যদি সরল না হয় তাহলে ভিতরেই থাকবে প্রতিষ্ঠা কুটি নাটি সটতা চিটিংবাজ কুটি নাটি এগুলো থাকবে সরলত আর হলে নারে ঘিরেছে তোমারে ভাই এসব অরিষ্ট তোমাকে এসব অরিষ্ট অর্থাৎ এসব শত্রু এসব ডাকাতের দল এসব তোমার কাছ থেকে সব লুটপাট করার জন্য তোমাকে ঘিরে ধরেছে ঘিরেছে তোমারে ভাই এসব এসব শত্রু হে ভক্তি জগতে এগুলো সব শত্রু কেউ যদি বুঝতে পারে তাহলে ভক্তি লাগোতে অগ্রসর হতে পারে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন ঘিরেছে তোমারে ভাই না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ আরে যতনে ছাড় রে ওরে আমার দুষ্ট যতনে ছাড় রে এগুলো সব ছাড়তে হবে এসব না ছেড়ে কি করে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে তিলক পরলে কণ্ঠিমালা ধারণ করলে সাধুর বেশ ধারণ করলেই কি কৃষ্ণকে পাওয়া যাবে লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি ভিতরেতে অত্যাচার গোড়া ধরে চুরে তাই এসব তো শত্রু হে এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ আর যতনে ছাড় রে ওরে আমার দুষ্টম যতনে ছাড় ছাড়ো রে ওরে মন যতনে ছাড় রে এখন কোন ভক্ত বলছে আমি এগুলো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারছি না জোর করে এই সব বিষয় কামনা বাসনা লাভ পূজা প্রতিষ্ঠা ভক্তি মুক্তি ইচ্ছা ভিতরে তো ঢুকে আছে আমি তো ছাড়তে পারছি না তখন ভক্তিবিনোদ ঠাকুর উপায় দিয়েছেন বৈষ্ণবচরণে মজ ঘুচিবে অনিরষ্ট কোথায় অনিষ্ট চলে যাবে ভিতরে যে নোংরা আছে অনিষ্ট আছে কাম ক্রোধ থেকে শুরু করে লাভ পূজা প্রতিষ্ঠা অসৎ বার্তা কত কিছু নোংরা জিনিস সূক্ষ্ম সূক্ষ্মভাবেও ঢুকে আছে কি করে যাবে বৈষ্ণবচরণে মজ গুছিবে অনিষ্ট একবার ভেবে দেখ মন সাধু সঙ্গ বিনায় ইষ্ট সাধু সঙ্গ কর কর হে বৈষ্ণব চরণে মজ গুচিবে এ সব কিছু চলে যাবে যদি বৈষ্ণবের চরণে আশ্রয় নিতে পারি আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে সব অনিষ্ট তে আমাদের ভিতরে যত সব অনিষ্ট পিসাচি ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা সব পিসাচি ভিতরে পিসাচিকে নিয়ে ঘোরাঘুরি করছি আহ উপরে তো ফিট ফাইন ভিতরে যদি পিসাচি থাকে কেমন হবে মায়া পিসাচি পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় ভাব উদয় ভূতে কারো যদি মাথায় ভর করে তখন সে উল্টাপাল্টা বলে উল্টাপাল্টা খাবার দাওয়ার বলে মানুষ মাথায় পিসাচি ভর করার মতন মানুষ জড় শিক্ষায় শিক্ষিত হয়ে ভগবানের পাদপদ্মকে পদ্মকে কীভাবে দূরে ঠেলে ফেলে জড় শিক্ষা জড়ো অর্থনৈতিক উন্নতি অহংকার মানুষকে কি করে এসব পিশাছি মাথায় পিসাচি ভর করলে যেমন উল্টা পাল্টা বলে যে আমি কি বলে তাল গাছে থাকি মাল ধরে ধরে খাই এটাই আমার খাওয়ার তো সেরকম মানুষ কি না বলে পিসাছি পেলে একটা কথা আছে পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেবা বুধয় এটা তো আছে আর একটা বলা হয়েছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় যখন মানুষ পিছাছি দ্বারা আক্রান্ত হয়ে পাগল হয়ে যায় তখন মানুষ কি না বলে ভগবানের সেবা করে কি লাভ হবে দেশের সেবা করো এই করো তাই করো কি না বলে হায় রে হাই নিজের গৌরাঙ্গপ্রেম মহারাজ কয়েকদিন আগে বলছিলেন মহাপ্রভুর সঙ্গে একজন ভক্তের কথা হচ্ছে তিনি ভাগবতমে টিকা লিখেছেন কিন্তু শ্রীধরকে মানছেন না মহাপ্রভু তখন বললেন আরে স্বামী না মানে যেই জন বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন যে স্বামীকে মানে না তাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে তা আসল আমাদের স্বামী হচ্ছেন স্বামী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ ভগবানকে যে না মানে স্বামী না মানে যে জন বেশ্যার ভিতরে তারে করিয়ে গন কোন স্ত্রী স্বামীকে মানছে না তাকে বেশ্বাস ছাড়া আর কি বলা যেতে পারে তা যে ভগবানকে মানে না তাকে এই রকম উপাধি দেওয়া হয়েছে হতে পারে ফিট ফাইন কিন্তু আসল ছেড়ে অন্য জায়গায় সে চলে নিজ পতি ছেড়ে অন্য পতির তা আসল পতি আমাদের তমেব মাতা চপিতা তমেব ব চ শাখা আমার বলিতে প্রভু আর কিছু নাই তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই শ্রীকৃষ্ণ জগতের পিতা সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় আসল পিতা হচ্ছে কৃষ্ণ পিতাকে না মানলে সে তাকে সুপুত্র বলা হবে না তাকে বলা হয় কুপুত্র শ্রীকৃষ্ণ জগতের পিতা সর্ব বেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় সুপুত্র হচ্ছে যে কৃষ্ণকে মানে তো স্বাভাবিক ভাবে সবকিছু সৃষ্টি এটা করেছে উনি ওটা করেছে উনি তাহলে জগৎ সৃষ্টি কে করেছে ভগবান সব সবকিছুর অনাদির আদির গর্বিন্দ সর্ব কারণ করণম তাই ভগবানকে যখন আমরা না মানি তখন ভিতরে সব অনর্থ চলে আসে তাই এখানে হৃদয়ে ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা যতক্ষণ থাকে ততদিন ভক্তির ভক্তির যে সুখ আনন্দ ভগবত ভক্তি যে আনন্দ সে আনন্দ কখনো সম্ভব নয় কারো ভিতরে যদি এই দুই পিসা আছি পিসা আছি মাথাটাকে খেয়ে ফেলবে আচার্যরা গাইছেন আরে সংসার ভজিলে শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলে সাধুর কথা ইহ পরকাল দু আইলি মন খাইলি আপন মাথা আপন মাথা আপনি খাইলি তো শ্রীকৃষ্ণকে ভজনা করলাম না নিজের মাথা নিজে খেলাম তাই কৃষ্ণ ভজন যারা করে না তাদের ভিতর ভোগ করার ইচ্ছা মুক্তি লাভের ইচ্ছা এগুলো থাকে তাই শুদ্ধ ভক্তিতে এসব আবারণ থেকে মুক্ত হতে হবে ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিসা ছিদি দিবর্ততে তাবৎ ভক্তি সুখ ভবেত বাংলায় পদ্ম আকারে কবিরাজ গোস্বামী লিখছেন সাধন ভক্তি হইতে হয় রতিরয় উদয় রতি রতিগাঢ় হইলে তার প্রেম নাম কয় সাধন ভক্তি করলে রতি হয় আর রতি রতিগাঢ় হইলে তাকে প্রেম নাম সাধন ভক্তি থেকে রতি উদয় হয় এবং সেই রতি ঘনীভূত হলে তার নাম হয় প্রেম সাধন ভক্তি তখন কৃষ্ণের চরণে রতি উৎপন্ন হবে এখানে ভক্তি সিন্ধুতে প্রভুপাদের তাৎপর্যে ভক্তিরশমীর সিন্ধু থেকে আরও একটা শ্লোক উদ্ধৃতি দিয়েছেন কৃতি শ্রদ্ধা ভাবে শ্রাদা ভাব সা সাধন ভিধা নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যে হৃদি সাধ্যতা প্রকটিত হবে হৃদয়ে প্রকটিত হবে সাধন ভক্তি করলে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাধ্য কব নয় শ্রবণ আদি শুদ্ধচিত্তে করয় উদয় শুদ্ধচিত্তে হৃদয়ে উদয় হবে তাই প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয় প্রেম আরও গাঢ় হলে স্নেহ তারপরে আরও গাঢ় হলে মান প্রণয় রাগ অনুরাগ ভাব আর মহাভাব প্রেম আরও বর্ধিত হয়ে হয় যেমন আখের রস আছে তারপরে গুড় তারপরে চিনি এরকম উদাহরণও পরে দিয়েছে জয়ছে বীজ ইক্ষুরজ গুরু খন্ডসার খণ্ডসার সর্করা সীতা মিশ্রী উত্তম মিশ্রিয়ার রতি থেকে রতি প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব এর সঙ্গে যথাক্রমে আখের যেমন একটা থেকে আর একটা আরও ঘনীভূত একটা থেকে আরও আর একটা আরও ঘনীভূত ঠিক সেরকম এখানে আখের বীজ আখ আখের বীজ বপন করা হলো তারপরে আখ হলো আখ থেকে রস হবে রস থেকে গুড় হবে গুড় থেকে খণ্ডসার হবে খণ্ডসার থেকে শর্করা হবে সীতা হবে মিশ্রী হবে উত্তম মিশ্রী হবে ক্রমান্বয়ে তো এখানে বলা হচ্ছে মহাভাব স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব আর এই মহাভাবস্বরূপিনী রাধা ঠাকুরাণী মহাভাবের মূর্ত প্রকাশ হচ্ছে শ্রীমতী রানী এই সব কৃষ্ণভক্তি রসের স্থায়ী ভাব স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুভাব সাত্বিক বেবিচারী ভাবের অমিলনে কৃষ্ণভক্তি রস হয় অমৃত আস্বাদনে এইসব এইসব রসের এটাকে স্থায়ী ভাব বলা হয় তারপরে স্থায়ী ভাব থেকে বিভাব অনুভাব সাত্বিক ভাব ব্যবিচারী ভাব এসব ভক্তির উৎকর্ষতার বর্ণনা আছে সেখানে জৈছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর মিলনে রসালা হয় অমৃত মধুর দধি ভালো কিন্তু তার সঙ্গে সীতা একটু ঘিত দেয়া হলো একটু মরিচ দেয়া হলো কর্পূর দেওয়া হলো তখন সেই দইটার টেস্ট অন্য রকম হয়ে যাবে ঠিক সেরকম ভক্তিভেদে রতিভেদে পঞ্চপ্রকার দাস রতি সক্ষরতি আর বাচ্চল রতি মধুর রতি এ পঞ্চ বিভেদ প্রতিভেদে কৃষ্ণ ভক্তি রসে পঞ্চভেদ শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য মধুর পরপর আরো আরো উন্নত রসের আস্বাদন বলা হচ্ছে পরে বর্ণনা করবেন কিভাবে একটার সঙ্গে আর মিল হলে আর হচ্ছে আর এটা হচ্ছে পাঁচ হচ্ছে মুখ্য রস আর সাতটা হচ্ছে গৌণ রস এখানে বর্ণনা আছে মুখ্য রস শান্ত দাস্য সক্ষ মধুর রস আছে আছে হাস্য অদ্ভুত বীর করুণ রৈদ্র বিবৎস ভয়ানক এই সাতটি রস শান্ত দাস সক্ষছিল মধুর রসনাম নাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে পঞ্চপ্রধান পাঁচটা রস হচ্ছে ভক্তির ভিতরে শ্রেষ্ঠ হাস্যদ্ভুত তথা বীরঙ্করণ রৌদ্র ইত্যপি ভয়ানক স বিভৎস ইতি গৌণ সপ্তধা সপ্তধা গৌণ সাতটা কি পাঁচটি মুখ্য মুখ্যরস ব্যতীত আর সাতটা কি সেটা হাস্য অদ্ভুত বীর করুণ রৌদ্র বিভৎস এবং ভয়ানক এই সাতটি হচ্ছে গৌণরস বীর রসে যেমন ভীষ্মদেব হাস্য অদ্ভুত বীর করুন রৌদ্রবিবৎস ভয় পঞ্চবিধ ভক্ত গৌণ সপ্তরস হয় পাঁচটি মুখ্য রসের অতিরিক্ত হাস্য অদ্ভুত বীর করুন রৌদ্র বিবৎস ভয়ানক এই সাতটি গৌণ রস টোটাল বারো রস বিভিন্ন শাস্ত্র থেকে ভক্তিরসামিত সিন্ধু থেকে বর্ণনা করা হয়েছে তাৎপর্য পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে সপ্তগণ পাইয়ে কারণে পূর্বোক্ত পাঁচটি মুখ্য রস স্থায়ীভাবে ভক্তের হৃদয়ে থাকে শান্ত দাস বাচ্ছল্য মধুর যে স্থায়ী ভাব সেটা ভক্তের হৃদয়ে স্থায়ীভাবে থাকে আর সাতটা যেটা আসে আবার হাস্য অদ্ভুত ইত্যাদি গৌণ রসগুলি কারণ উপস্থিত হলে ভক্তের হৃদয় আগন্তুকভাবে উদিত হয়ে মুখ্য রসকে পুষ্টি করে নিবৃত করে নিবৃত নিবৃত হয় ওরা আগন্তুকভাবে পাঁচটা পাঁচটা রস তো মুখ্য তার সঙ্গে আবার বারোটা গৌণ সময় উপযোগী হয়ে আসে শান্ত ভক্ত কারা শান্তর ভক্ত হচ্ছে নবযোগেন্দ্র সনক আদি আর দাস্যভাবে ভক্ত সর্বত্র সেবক অপ শান্ত ভক্ত হচ্ছে নবযোগেন্দ্র সনক আদি চতুষ্কুমার তারা আর দাস্যভাব ভক্ত যারা সর্বত্র যারা দাস্যভাবে দাস্যভক্ত হচ্ছে গোকুলে রক্তক চিত্রক পত্রক আদি দাসগণ দ্বারকাপুরীতে দারুক আদি দাসগণ বৈকুণ্ঠস্থ দাসগণ হনুমাদি লীলায় ওনারা হচ্ছে দাস আর শক্ষ ভক্ত কারা সক্ষরস ভক্ত শ্রীদামাদি পুরে ভীমার্জন বাচ্চল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন ভক্ত হচ্ছে শ্রীদামাদি ব্রজধামে শ্রীদাম ব্রজে শ্রীদাম দ্বারকালীলাতে ভীম অর্জুন সক্ষর ভক্তের দৃষ্টান্ত এবং বাৎসল্য রসে কৃষ্ণের পিতা মাতা গুরুজন তারা হচ্ছে বাৎসল্য রসের ভক্ত আর মধুর রসে কারা মধুর রসে ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্যগণ বৃন্দাবনে মুখ্যত মাধুর্য রসে হচ্ছে ব্রজের গোপীগণ কিন্তু দ্বারকায় মহিষীগণ মাধুর্য রস এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ তাদের সংখ্যা অগণিত পুনঃকৃষ্ণরতি হয় দুই প্রকার ঐশ্বর্য মিশ্রা কেবলা ভেদওয়ার এই ঐশ্ব এই যে রতি পা আবার ঐশ্বর্য মিশ্রিত আগে আর শুধু ঐশ্বর্যবিহীন কেবলা সেটা থাকে জ্ঞানহীনা গোকুলে কেবলা রতি ঐশ্বর্য জ্ঞানহীন পুরীদয়ে বৈকুণ্ঠ আছে ঐশ্বর্য প্রবীণ বৃন্দাবনে একদম ঐশ্বর্যবিহীন শুধু কেবলা ভক্তি সেখানে ঐশ্বর্য নেই ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মরপ্রীত ঐশ্বর্য যেখানে থাকে সেখানে প্রেমটা শিথিল হয় ভগবান সেখানে খুব বেশি আনন্দ পায় না তা ব্রজ গোপীদের সঙ্গে ভগবানের যে আনন্দ সেই আনন্দ কোথাও নেই বৃন্দাবনে ভগ ভগবান যতদিন ছিলেন গোপীদের সঙ্গেই ছিলেন অন্য কোনো চিন্তা নেই কিন্তু দ্বারকায় গিয়েছেন অত ষোলো হাজার একশো আটজন মহিষী আছে কিন্তু কৃষ্ণের মন পড়ে আছে বৃন্দাবনে সেই বৃন্দাবনের যে মাধুর্য রস সেই মাধুর্য রস কৃষ্ণকে আকর্ষণ করে তাই গকুলে কেবল আরতি কেবল ঐশ্বর্য জ্ঞানহীন সেখানে ঐশ্বর্য নেই কোনো কিন্তু পুরীদয়ে বৈকুণ্ঠার দিয়ে ঐশ্বর্য প্রবীণ পুরিদয়ে অর্থাৎ দ্বারকা মথুরা এ এবং দিতে ঐশ্বর্য জ্ঞান জ্ঞানমিশ্রা ভক্তি সেখানে ভক্তি আছে কিন্তু ঐশ্বর্য মিশ্রা সেই জন্য সেখানে প্রেম সংকুচিত কিন্তু গকুলে কেবল আরতি অতি গপী গোপীরা গপীরা কৃষ্ণের ঐশ্বর্য দেখলেও তা মানতে চান না যদি কখনো কৃষ্ণ ঐশ্বর্য দেখাচ্ছেও তা পরক্ষণ যশোদা মা ব্রহ্মাণ্ড দেখেছিলেন ঐশ্বর্য দেখেছিলেন পরক্ষণ বলে না মনে আমাকে কিছু ভর করেছিল না আমি ভুল দেখেছি না আমার গোপাল মাটি খেয়েছে তাকে ডান্ডা মারতে হয় ঐশ্বর্য জ্ঞানে প্রধান দেখিয়া না মানে ঐশ্বর্য কেবল আর রীতি ঐশ্বর্য জ্ঞান যেখানে থাকে সেখানে প্রেম শিথিল হয়ে যায় সংকুচিত হয়ে যায় আর যেখানে দেখিয়া না মানে ঐশ্বর্য এ কেবল আর ধর্ম হচ্ছে কি যেখানে ঐশ্বর্য দেখলেও সেটাকে মানে না ঐশ্বর্য জ্ঞানে প্রাধান্য হলে ভগবত ভক্তি স প্রীতি সংকুচিত হয় কিন্তু কেবলা ভক্তিতে ভক্ত শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও তা মানতে চায় না যশোদা মা ব্রহ্মাণ্ড দেখেছেন এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যার মুখের ভিতরে এই ঐশ্বর্য ভাব এই জ্ঞান যদি থাকতো তাহলে এই কৃষ্ণকে কি আর উদুখলে বাঁধার চেষ্টা করতেন লাঠি দিয়ে মারার চেষ্টা করতে পারতেন না একটু কিছু দেখে পরোক্ষণেই ঐশ্বর্য ভাব ভক্তদের কাছে ব্রজদের কাছে ব্রজগোপীদের কাছে এটা স্থায়ী পায় না শান্ত দাস্য রে রসে ঐশ্বর্য কাহা উদ্দীপন বাৎসল্য সক্ষ মধুরে তো করে সঙ্কচন, শান্ত দাস্য গৌরব সক্ষে স্থানে স্থানে ঐশ্বর্য প্রাধান্য লক্ষিত হয় বিশ্রম্বণ সক্ষে বাৎসল্য মধুর রসে ঐশ্বর্যভাব সংকুচিত হয় এখানে শান্ত দাস্য এবং ঐশ্বর্য মিশ্রিত যে অর্থাৎ গৌরব সক্ষ সক্ষের কিছুটা সব সক্ষার নয় সক্ষর যেটা গৌরব বুদ্ধি যে সক্ষে সেই শখ্যে ভাবে ঐশ্বর্য কিছুটা প্রাধান্য থাকে কিন্তু বিশ্রম্ব সক্ষে যেখানে গৌরব ভাব নেই যে সক্ষে শুদ্ধ শখকে সকা করে স্কন্দে আরো হন তুমি কোন বড়জন তুমি আমি সম কৃষ্ণকে বলে তুমি আমি সমান কোথায় কার বড়জন খেলায় হেরেছ ঘোড়া হও কাঁধে চড়ব কৃষ্ণকে বলে তুমি কোথাকার। মানতে চায় কিন্তু অর্জুনের ঐশ্বর্য ভাব সক্ষ কিন্তু ঐশ্বর্য ভাব আছে যে হে কৃষ্ণ ঐশ্বর্য হে কৃষ্ণ তোমাকে কখনো মাধব দামোদর তোমাকে গোবিন্দ বলে হে শখে বলে সম্বোধন করেছি হ্যাঁ ভুল হয়ে গেছে ক্ষমা করে এইটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত সক্ষের ভিতরে যেটা গৌরব সক্ষ এটা আছে কিন্তু বিশ্রম্ব ব্রজের সক্ষ ভাবে এটা নেই সেই জন্য এটা হয় তো তদীয় ভাব শান্ত দাস্য এবং গৌরব সক্ষে হচ্ছে হে কৃষ্ণ আমি হচ্ছে তোমার পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবাং ভগবানকে পরম ব্রহ্ম বলছেন পরম পবিত্র বলছে সক্ষরসের অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম তুমি সর্বশ্রেষ্ঠ আর এখানে ব্রজের শখারা ওই সখা ব্রজের তাদের ঐশ্বর্য ভাব নেই তাদের তদীয় ভাব নয় মদীয় ভাব তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না তারা মানে আমার সখা আমার ছেলে আমার প্রেমিক এইভাবে একে বলা হয় মদীয় ভাবের ভক্তি তদীয় ভাব হচ্ছে শান্ত দাস গৌরব সক্ষে আর বিশ্রম্ব বিশ্রম্ব সক্ষে আর মধুরে হচ্ছে ভাব 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 হচ্ছে আমি তোমার আর কৃষ্ণ তুমি হচ্ছে আমার মাতা মরে পুত্র জ্ঞানে করেন ও শাসন অতিহীন জ্ঞানে করে লালন পালন আমার মা আমাকে পুত্র জ্ঞানে লাঠি দিয়ে শাসন করে আর আমাকে মা সমান মনে করে না হীন জ্ঞান করে লালন পালন করে আর প্রিয়া যারা মাধুর্য রসে তারা কি করে তারা আমাকে তো গালি দেয় আর এই গালি বৈদিক ব্রাহ্মণরা বেদের স্তুতি করে যে আনন্দ দিতে পারে না আমার প্রেমিকরা যখন আমাকে গালি দেয় সেই গালিতে আমি বেশি আনন্দ পাই প্রিয়া যদি মান করে বেদস্তুতি হইতে হরে সেই মরমন আমার প্রিয়া যদি আমাকে মান করে আমাকে ভৎসনা করে গালি দেয় লম্পট বলে বৈদিক ব্রাহ্মণরা বেদের স্তুতি করে আমার স্তব স্তুতি করে যা আনন্দ আমি পাই না তার থেকে বেশি আনন্দ পাই তাদের গালি খেয়ে তো এটা হচ্ছে পুরো ঐশ্বর্যবিহীন কেবলা বসুদেব দেব কীরে কৃষ্ণ চরণ দিল ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় ও হইল যেমন আসে ঐশ্বর্য মিশ্রিত বাচ্চল্য, সেখানে বসুদেব দেব কি কৃষ্ণের চরণ বন্দনা করলে দেব কি বসুদেবস্ব বিজ্ঞায় জগদীশ্বর কিত সংবদন পুত্র সশঙ্কিত দেবকী বসুদেব তাদের প্রণতি নিবেদনকারী দুই পুত্র কৃষ্ণ বলরামকে জগদীশ্বর জেনে শঙ্কিত হয়ে আলিঙ্গন করতে পারলেন না তারা কৃষ্ণকে ঐশ্বর্য ভাবে দেখেছেন শঙ্কর চক্র গদা পদ্মধারী ঐশ্বর্য আর তাতে মহিত হয়ে গেছেন কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয় সক্ষভাবে ধাষ্ট ক্ষমা পয় করিয়াহাবি নয় তখন কৃষ্ণের বিশ্বরূপ দেখে সেই সক্ষভাবের ভক্ত যেমন বাৎসল্যভাবের যশ এই দেবকি বসুদেব স্তব করেছে তার ভগবানের ঐশ্বর্য দেখে মোহিত হয়ে গেছেন ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য আর সক্ষও আছে ঐশ্বর্য মিশ্রিত সক্ষ যেখানে অর্জুন যে কৃষ্ণের বিশ্বরূপ দেখে ক্ষমা চাইল কি বলল সখেতি মতা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তমেবং মায়া প্রমাতং প্রমে নং বাপি যদা হর্ষম হসি বিহার সজ্জাসনে এসু। এক বাপ অচ্যুত সমক্ষম তৎ খাময়ে ক্ষাময়ে ক্ষাময় মানে ক্ষমা কর কৃষ্ণের কাছে ক্ষমা খাময় অপ্রময় তোমাকে ভোজনে শায়নে তোমাকে শ্রদ্ধা করি তোমাকে হে কৃষ্ণ হে শখে বলে ডেকেছি আমাকে ক্ষমা করো ঐশ্বর্য কৃষ্ণ আর দ্বারকায় রুক্মিণী মাতুর্য কিন্তু তার পরিহাসে ভয় পায় কৃষ্ণ যদি রুক্মিণী রে কইল পরিহাস কৃষ্ণ ছাড়িবে না জানি এই রুক্মিনীর হইলো ত্রাস কৃষ্ণ যদিও রুক্মিণীর সঙ্গে পরিহাস করছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে যাবেন বলে মনে করে রুক্মিণী ভীষণ ভয় পেল ভয় হলো বিনষ্ট বুদ্ধে হস্তাত ব্যজন পপাত দেশ বিপ্লব সহসৈব মুম্য ভবৃহতা পরিবীর্য কেশাম দ্বারকায় রুক্মিণীকে কৃষ্ণ পরিহাস করলে অত্যন্ত দুঃখ ভয়ে শোকে রুক্মিণী বিম্বল হয়েছিলেন তার শ্লোত বলয় হাত থেকে পাখাটি পড়ে গিয়েছিল চুল আলায়িত হয়েছিল বায়ুতাড়িত কদলীর বৃক্ষের মতন তার দেহ সহসা মূর্চিত হয়ে পড়েছিলেন কিন্তু আর কেবলা ভক্তি শুদ্ধ প্রেম শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জানে না এবং শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও তিনি তা না মেনে তার নিজের সম্বন্ধ স্বীকার করেন ত্রজ্জাজপ উপনিষদদ্ভি সাংখ্য জগৎ সাততয় উপগীয় মানত হরি সাহমন্ন আত্মজন বেদত্রায় উপনিষদ সমূহ যোগ ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সেই কৃষ্ণকে মা যশোদা তার পুত্র বলে জানেন অন্য কিছু জানেন না তং মতাত্মা অব্যক্ত মর্ত লিঙ্গ অধক্ষোপুল প্রাকৃতম যথা মর্ত শরীরের মতন অব্যক্ত ইন্দ্রের অতীত অধক্ষ বস্তুকে তার পুত্র বলে মনে করে মা যশোদা প্রাকৃত বালকের মতন তাকে উদুখ দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন বললেন তুমি বাচ্চা তুমি দুষ্টামি করেছ তোমাকে দড়ি দিয়ে বাঁধা হবে অনাদির আদির গোবিন্দ তাকে দড়ি দিয়ে যশোদমা বাঁধলেন উদুক হলে ওবাহ কৃষ্ণ ভগবান শ্রীদামানং পরাজিত বিষব ভদ্র সেনর্শ প্রলম্ব রোহিণী সুতম এখানে সক্ষরা সে বলছেন যেখানে অর্জুন সখেতি তার স্তুতি করে কিন্তু এখানে বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে স্কন্দে বহন করলেন কৃষ্ণ যখন কৃষ্ণের দল আর বলরামের দল দুই দল খেলা করেছে যে দল হেরে যাবে তাকে ঘোড়া হতে হবে আর এবার কৃষ্ণের দলই হেরে গেছে আর হেরে গেলে কৃষ্ণ পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও এখানে বলছেন ভগবান কৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে কন্দে স্কন্দে বহন করলেন ভদ্রসেন বিষপকে বহন করলেন প্রলম্ব রোহিণীপুত্র পুত্র বলদেবকে বহন করলেন তা এখানে কৃষ্ণ শ্রীরামকে বহন করছেন এভাবে বর্ণনা করা আছে কিভাবে ঐশ্বর্য ভাব ব্রজে নেই সেখানে শুধুমাত্র ঐশ্বর্যবিহীন সেখানে শুধুমাত্র ঐশ্বর্য জ্ঞানহীন অবস্থা অর্থাৎ কেবলা কেবলা ভক্তি ব্রজধামে আর সেই তত্ত্ব এখানে বাৎসল্য রসে এভাবে অনেক উদাহরণ দিয়েছেন কামজান গোপীদের পরিত্যাগ করে এই প্রিয় কৃষ্ণ আমাকে ভজন করেছেন রূপ অহংকারে শ্রীমতী রাধারানী নিজেকে সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করলেন এবং অবশেষে বনে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন হে কৃষ্ণ আমি আর চলতে পারছি না তোমার যেখানে ইচ্ছা আমাকে আমাকে নিয়ে চলো রাধিকা এইভাবে বললে শ্রীকৃষ্ণ বললেন আমার স্কন্দে আরোহণ করো এই বলে কৃষ্ণ সেখান থেকে অন্নিত অন্তর্নিত হয়ে গেলেন এবং সেই কৃষ্ণ বধূ রাধিকা অনুতাপ করতে লাগলেন গোপীদের পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গেলেন আর কিছুক্ষণ পরে কৃষ্ণ বলছেন আমি চলতে রাধারানী বলছেন আমি চলতে পারছেন আমাকে কাঁধে নাও কৃষ্ণ কাঁধে নিয়েছে নিতে গিয়েছে আর অদৃশ্য হয়ে গেছে এসব লীলা বর্ণনা আছে ভাগবত মে হে কৃষ্ণ আমার পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু এই গোপী গীতে তারা গাইছেন প্রতি সুতান্ন ভ্রাতৃ বান্ধবা নলিনী বিল অচ্যুত গতিবি মোহিতা কিতবয হে কৃষ্ণ আমার পতি পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি আমাদের আসার কারণ তুমি জানো তোমার বংশীধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি হে বঞ্চনশীল শট রাত্রিবেলায় আমাদের মতো রমণীর সঙ্গকে এইভাবে পরিত্যাগ করে শান্ত সরব কৃষ্ণ কনিষ্ঠতা সমমন্নিষ্ঠতা বলতে এটি এই মধুগতা। তো এখানে এখন বর্ণনা করা হবে শান্ত রসে কি গুণ আছে দাস্য রসে কি গুণ রস বাৎসল্য মধুর সব এবং একটা রস থেকে পরের রসে যখন যাওয়া হবে আগের রস সে রসের সঙ্গে থাকবে এরকম সুন্দর বর্ণনা দেওয়া আছে আমরা আগামীকাল আমরা আলোচনা করব।